যারা মানকুণ্ডুতে নেবে সেখান থেকে মানকুণ্ডু স্টেশন রোড ধরে ঠাকুর দেখবেন বলে ভাবছেন তাদেরকে বলি, প্রথমেই কিন্তু যে মানকুণ্ডু স্টেশন থেকে জ্যোতির মোড়ের দিকে যাওয়ার পথে চারটি বড় বড় মণ্ডপসজ্জা পড়ে, বাঁ হাতে পড়ে মানকুণ্ডু সর্বজনীন, তারপরে একটু এগিয়ে ডান হাতে নতুন পাড়া, আর একটু এগিয়ে বাঁ হাতে পড়ে যায় নিয়োগী বাগান, তারপরে আর একটু এগিয়ে বাঁ হাতে পড়ে সার্কাস মাঠ। তো এইগুলো আকর্ষণ থাকে। আর এই বছরে এই চারটি মণ্ডপসজ্জা কে কোথায় কীরকম প্রস্তুতিতে দাঁড়িয়ে কার কী বা পরিকল্পনা রয়েছে সেগুলো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আগামী দিনেও কিন্তু এই চন্দননগরের পরিক্রমা কিংবা শোভাযাত্রা প্রস্তুতি সবই কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আর পুজোর যে আপডেটগুলো আসতে থাকে সেইগুলোকে দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়, সঙ্গে যেরকম বেড়াতে যাওয়ার ইনফরমেশান পান সেগুলো তো পাবেনই। আর চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক যে এই চারটি মণ্ডপসজ্জার কোথায় কী পরিস্থিতি রয়েছে। মানকুণ্ডু স্পোর্টিং যথেষ্ট জোর কদমে কাজ চলছে, যে স্ট্রাকচারগুলো এসে গেছে সমস্ত এগুলো যেগুলো এইখানে রয়েছে এগুলো হচ্ছে সবই ঢেউ খেলানো ফাইবার, এগুলো সবই ফাইবার, সেই ফাইবারগুলো দিয়েই মনে হচ্ছে মণ্ডপের আশেপাশের যে অংশগুলো আছে সেই অংশগুলো তৈরি হবে। যদিও এখনও বেশ জগদ্ধাত্রী পুজোর বেশ খানিকটা এখনও দেরি আছে, কারণ কালী পুজোর পরে কিন্তু চন্দননগরে জোর কদমে কাজটা অ্যাকচুয়াল শুরু হয়। তো বেশ কিছুটা আগে প্রচুর স্ট্রাকচার এখানে চন্দননগরে কিন্তু মানে এই মানকুণ্ডু স্পোর্টিংয়ে এসে গেছে, বেশ সুন্দর করে তাদের এই মণ্ডপ সজ্জাটিও ফুটিয়ে তুলছেন। কিছু কিছু জিনিস দেখলে যেমন এটা বোঝা যাচ্ছে একটা ফেসবুকের যে লোগোটা আমরা ব্যবহার করি, কিংবা পেছনে আরও বেশ কিছু লোগো রয়েছে যেগুলো ইনস্টাগ্রাম এই সব যে লোগোগুলো আছে সেই লোগোগুলো বানানো রয়েছে। যত সম্ভব এই সব জিনিসগুলো দেখে কিন্তু মনে হচ্ছে যে মানকুণ্ডু স্পোর্টিং এবার আমরা যেরকমভাবে সারাদিন নেট দুনিয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছি তার উপর বেস করে, মানে তার কতটা প্রভাব আমাদের মধ্যে পড়ছে এবং সেখান থেকে আমাদের ফিরে এসে কতটা বোধোদয় করানো যায় সেটার উপরই ডিপেন্ড করে মনে হচ্ছে তাদের এবছর মণ্ডপ সজ্জাটি কিন্তু ফুটে উঠছে। এই স্ট্রাকচারগুলো বা এই যে কাঠামোগুলো রয়েছে বিভিন্ন যে মণ্ডপের ভেতরে যে কাজগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু কার্ডবোর্ডের ওপর প্যারিসের কোটিং দিয়ে সেই ডিজাইনগুলো তৈরি করা চলছে। আর এই কাঠামোগুলো রয়েছে সেগুলো কিন্তু মণ্ডপের মধ্যে ধীরে ধীরে লাগানোর কাজ কিন্তু হবে। আর এখনও বেশ কয়েকদিন দেরি আছে, কালী পুজোর পর এলে কিন্তু মোটামুটি এইখানের মানকুণ্ডু স্পোর্টিংয়ের কীরকম কী কাজ হয়েছে সেগুলো কিন্তু কীরকমভাবে মণ্ডপ সজ্জাটি সেজে উঠছে সেটা কিন্তু আমরা আরও বুঝতে পারবো। জায়গাটি আপনারা পার করে আপনারা চলে যেতে পারবেন এই বাঁ দিকে। বাঁ দিকে এবছর নিয়োগী বাগানের 34 বর্ষ গৌরাঙ্গ কৈলা নিয়োগী বাগান, তারা এক টুকরো রাজস্থানকে এবছর এখানে তুলে আনছে। তো এই মণ্ডপ সজ্জাটি আপনারা কিন্তু এই নিয়োগী বাগানে যদি আসেন তাহলে এই মণ্ডপ সজ্জাটি আপনারা দেখতে পাবেন। এখন যেখানটায় যাচ্ছি সেটি হচ্ছে নিয়োগী বাগান, তাদের মণ্ডপ সজ্জাটি কতটা কীরকমভাবে সাজানো হয়েছে সেটি আমরা এখন দেখতে যাচ্ছি। এখন যে মণ্ডপ সজ্জাটি দেখছেন সেটি হচ্ছে নিয়োগী বাগানের মণ্ডপ সজ্জা, এখনও প্রচুর কাজ বাকি। তবে যেটা মনে হচ্ছে নিয়োগী বাগান এক টুকরো রাজস্থানের মধ্যে, রাজস্থানেরই কোনো এক কেল্লাকে এখানে কিন্তু তুলে ধরছে। তাই মানকুণ্ডু স্টেশন রোড ধরে আপনারা প্রথমে দেখে নিতে পারেন মানকুণ্ডু সর্বজনীন, তারপরে চলে আসতে পারেন নিয়োগী বাগান, এখানে এলে এক টুকরো রাজস্থান বা রাজস্থানের কোনো একটি কেল্লা আপনারা এবছর উপহার পাচ্ছেন এই নিয়োগী বাগানের কাছ থেকে। যদি মানকুণ্ডু স্টেশন রোডের দিকে নামেন তাহলে মানকুণ্ডু সর্বজনীন, তারপরে হচ্ছে নতুন পাড়া ডান হাতে, তারপরে বাঁ হাতে নিয়োগী বাগান, নিয়োগী বাগান দেখে জ্যোতির মোড়ের দিকে যেতে গেলে বাঁ হাতে যে মণ্ডপ সজ্জাটি পড়ে সেটি হচ্ছে এটি সার্কাস মাঠ। সার্কাস মাঠে এবছর রাজমহল, তাদের এবছর মণ্ডপ সজ্জাটি রাজমহল, সেরকমই তাদের থিম।
এখনও মণ্ডপের কাজ পুরোটা কমপ্লিট হয়নি, মানে অনেকটা দেরিও আছে, খুব একটা বেশি কাজও এগোয়নি। মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এই মণ্ডপটি কীরকমভাবে তারা এই মণ্ডপ সজ্জাটি সাজিয়ে তুলছে। মানকুনু স্টেশন রোডের উপর নতুন পাড়া, এখনও সেভাবে তাদের মণ্ডপ সজ্জাটি সেরমভাবে গড়ে ওঠেনি, তাই এখানে দেখানো হলো না। তবে এই কটি দেখে আপনারা আর কিছুটা সামনে এগোলেই পৌঁছে যাবে জ্যোতির্মোড়। আর জ্যোতির্মোড় থেকে আপনারা কোথায় কীরমভাবে পৌঁছতে পারেন সেগুলো যদি জানতে হয় তাহলে অবশ্যই রুট গাইডের যে ভিডিওটি আছে সেটি একবার দেখে নেবেন। এই চ্যানেলেই কিন্তু এসে গেছে সম্পূর্ণ মানকুনু স্টেশন থেকে শুরু করে একদম কী করে ঠাকুর দেখতে দেখতে আপনারা চন্দননগর স্টেশনে পৌঁছে যাবেন, সম্পূর্ণ রুট গাইডটি কিন্তু ওখানে করা আছে। আগামী দিনেও আমার এই চ্যানেলে এরকম পরিক্রমা কিংবা এই যে প্রস্তুতি পর্ব কিংবা এই শোভাযাত্রা সেগুলো দেখতে পাবেন, এবং আগামী দিনে আরও কিন্তু বেড়াতে যাওয়ার নানান আপডেটেড ইনফরমেশানগুলো পেতে থাকবেন। তাই অবশ্যই বলবো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়।